আপনারও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.tuntunkids.com থেকে লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন হোমমেড পিৎজা গট্টুয়া চিংকি স্কুল থেকে বাড়ি ফিরে আসে দুজনে খুব খুশি হয় কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল মা মা কোথায় তুমি মা আমাদের রেজাল্ট এসে গেছে আরে আসছি বাবা কত চিৎকার করছো তুমি কি করে জানলে আমি তোমাদের দুজনেরই মা বুঝলে এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে ভালো নম্বর তো আসতোই কিন্তু মা আমার ফার্স্ট আসার ছিল এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে না আমি তবুও ফার্স্ট আসব হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার নিজেদের মধ্যে লড়াই করো না আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো সারপ্রাইজ ওয়াও আমি এক্ষুনি আসছি তোমার থেকে আগে আমি এসে যাব চলো দুজনে টাইম রেস করি হে ভগবান সব জায়গায় কম্পিটিশন দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায় ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয় চিংকি দৌড়ে আসে আমি ফার্স্ট এলাম হ্যাঁ হ্যাঁ তুমি নিচে চেয়ারে বসে পড়ো গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে আমি এসে গেলাম কি সারপ্রাইজ মা প্লেট সরিয়ে নিজেই দেখো ওয়াও এটা তো পিৎজা পিৎজা আমার ফেভারিট এত সুন্দর সারপ্রাইজ মামি লাভ ইউ টু বাচ্চারা দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে ওয়াও মা এটা টেস্ট তো কত ভালো এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো ওয়াও মা বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয় তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো তোমাদের দুজনের ভালো লাগলো হ্যাঁ মা মজা এসে গেল কিন্তু এটা তুমি কি করে বানালে আমাকেও শেখাও আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো তুমি এখন খুব ছোট মা আমাকেও বলো আমি এখন গ্রোন আপ বয় ঠিক আছে শিখিয়ে দেব কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না আমার সামনে তোমরা যা বানাবার বানাবে প্রমিস মা তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওই সব এক জায়গায় করে নাও যেমন চিংকি তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ তুমি সেটা নিয়ে নাও গাটু তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো সসেজও সব বাজারে পাওয়া যায় তাছাড়া তোমাদের যা পছন্দ যেমন ব্রকলি কর্ন ওই সবও নিতে পারো ওয়াও কত মজা আসবে এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে তাই না মামি হ্যাঁ ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসব আমি বেসটাও বানাতে পারি কিন্তু ওইটা পরে শেখাবো যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে এখন কেন না মা ওতে অনেক কাজ হয় তাই তোমরা যখন ক্লাস 8 এ এসে যাবে তখন শেখাবো ওকে মা তারপর টপিকটা কি করব হ্যাঁ যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেজও নিয়ে নাও তারপর পিৎজা বেস দিয়ে সবথেকে আগে ওগুলো লেয়ার বানাও মা পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো আটাটা ভালো হয় ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায় তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথা হয়েছিল হ্যাঁ তাই তো বললাম আটার বেস সবার জন্য হেলদি হয় চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক তারপরে কি করব বেসে সবথেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে মা চিজ হ্যাঁ চিজটা তার উপরে ছেঁচে দিতে হয় ওটা কি করে ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায় ওতে ছেঁচে দেয় ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয় মা কত ইয়ামি লাগে চিজ হ্যাঁ কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা তার থেকে ফ্যাট বাড়ে চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে তাই না মা তাই না হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে হ্যাঁ খাও না বাবা সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো
একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো। আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও, দুজনে তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো, চিংকে মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েছি। টমেটো আর মাশরুম আমি লাগাবো কাটু। হ্যাঁ বাবা দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ কাটু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই। না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কদ্দুকস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি করছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। কি দেখো, প্লেটটা ভিতরে ঘুরছে। হ্যাঁ কাটু, আমি তো সুগন্ধ পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানায়। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাটু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। হোলি, হোলির সময় এসে গিয়েছে আর গাটু চিংকি পার্কে বন্ধুদের সাথে কথা বলছিল। বান্টি আর হ্যারি, তুমি কি জানো আমাদের সোসাইটিতে যে দুটো উইংস আছে ওদের বাচ্চাদের মধ্যে হোলিতে রং লাগানোর কম্পিটিশন হবে। কি রং লাগানোর কম্পিটিশন? ওতে আবার কি জিনিস হবে গাটু চিংকি? বান্টি, ওই কম্পিটিশনে যে দুটো দল থাকবে তাদের বাচ্চারা একে অপরকে রং লাগাবে যত খুশি, আর এই গেম সকাল থেকে শুরু হয়ে যাবে। আর যে টিমের একটাও বাচ্চা বিনা রঙে বেঁচে যাবে ও জিতে যাবে। আর ওই টিম সেক্রেটারি আঙ্কেলের কাছ থেকে স্পেশালি ভুজিয়ার একটা প্যাকেট পাবে। ওয়াও, এতে তো খুব মজা আসবে গাট্টু চিংকি। কিন্তু তোমরা টেনশনে কেন? হ্যারি, আমাদের উইংসে তো শুধু আমি আর চিংকি, অন্য উইংসে তো 5টা বাচ্চা, যার লিডার হলো শিবু। শিবু খুবই স্মার্ট, আমরা আবার হেরে না যাই। তো তোমরা চিন্তা কেন করছো গাট্টু চিংকি? এই রং লাগানোর কম্পিটিশনে আমি আর গুড্ডি তোমার সঙ্গী দেব। তখনই সেখানে গুড্ডি এসে যায় তার নতুন পিচকারি নিয়ে। আরে তোরা কি কথা বলছিস, এই দেখ আমার নতুন পিচকারি। ওয়াও গুড্ডি, এটা তো বেশ দেখতে। সবাই তখন গুড্ডির পিচকারি দেখতে লাগে আর তখনই গাট্টুর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। গাট্টু গুড্ডিকেও কম্পিটিশনে সব কথা জানায়। গুড্ডি, তুমি এই পিচকিরিটা কিছুক্ষণের জন্য আমাদের দাও না, আমি বাবা মাকে গিয়ে এটা দেখিয়ে নিয়ে আসি। ওনাদেরকে বলবো এমন পিচকিরি নিয়ে আসতে যাতে আমরা রং লাগানোর কম্পিটিশনে জিততে পারি। আমি আমার মাকে বলবো, হয়তো উনিও মেনে যাবেন। আর আমিও। আচ্ছা ঠিক আছে, তবে আগে সবাই আমার ঘরে চলো আগে। যখন গাট্টু চিংকি মা বাবাকে গুড্ডির সেই পিচকারি দেখায় তখন ওনাদেরও সেই পিচকারি পছন্দ হয় আর গাট্টু চিংকির জন্য পিচকারি আনতে রাজি হয়ে যায়। হারি আর বান্টিও সেম পিচকারি নিয়ে আসে। আর কিছুদিনের মধ্যেই হোলি চলে আসে আর সব বাচ্চারা সকাল সকাল নিজের পিচকারির সাথে গাট্টু চিংকির ঘরে দেখা করে। কি বন্ধুরা, সব তৈরি তো?
দেখো আমাদের চেষ্টা করতে হবে যাতে কেউ আমাদের রং না লাগাতে পারে। আমাদের পিচকিরির সাহায্যে সবাইকে রং লাগাতে হবে। আর হ্যাঁ, শিবুর থেকে বেঁচে থাকবে। ঠিক আছে, বুঝে গেলাম। হ্যাঁ বান্টি, আমার একটা প্ল্যান আছে, ভালো করে শোনো। গাট্টু তখন আস্তে আস্তে সবাইকে নিজের প্ল্যান বলে, আর সবাই মন দিয়ে গাট্টুর কথা শুনতে লাগে। আরে বাগাট্টু, দারুণ প্ল্যান তো তোর, চল এবার যাই সেখানে। হ্যাঁ চল, আজকে তো আমরাই জিতবো। সব বাচ্চারা তারপর ঘর থেকে বেরিয়ে যায়, আর সোসাইটিতে বাকি বাচ্চাদের সাথে রং লাগাও কম্পিটিশন শুরু হয়ে যায়। কিন্তু গাট্টু ঘরেই ছিল, আরো বাইরে বেরোয় না। চিঙ্কি, বান্টি, হরি আর গুড্ডি নিজের পিচকারি সাহায্যে সবাইকে রং লাগিয়ে দেয়। আর বেশ অনেকক্ষণ ধরেই ওরা শিবুর হাত থেকে বেঁচে ছিল, কিন্তু শেষমেশ শিবু ওদের রং লাগিয়েই দেয়। বন্ধুরা, এবার শুধু শিবু বাকি আছে যার গায়ে রং লাগানো হয়নি। বেশ চিঙ্কি, এখন গাট্টুকে নিজে চমৎকার দেখাতে হবে। চিঙ্কি আর বাকিরা একে অপরের সাথে কথা বলছিলই, তখনই সেখানে শিবু এসে যায়। আমি তো তোমাদের সবাইকে রং লাগিয়ে দিয়েছি, তার মানে আমাদের উইংস জিতে গেছে, আর কেউ বাঁচেনি। তখন পেছন থেকে গাট্টু এসে যায়। এখন নয় শিবু, আমি এখনো বেঁচে আছি। আর এটা বলতেই গাট্টু নিজের পিচকারি দিয়ে শিবুর গায়ে রং লাগিয়ে দেয়। আরে কি গাট্টু, তুমি তো আমাকে রং লাগিয়ে দিলে, কিন্তু তুমি কোথায় ছিলে? এটাই তো আমার প্ল্যান ছিল, আমি কখন থেকে ঘরে লুকিয়েছিলাম, জানলা দিয়ে আমি সব দেখেছি, যেই তুমি বাঁচলে আমি বাইরে আসলাম। শাবাশ গাট্টু, তোর প্ল্যান তো একদম সাকসেসফুল। সবাই তখন হাসতে লাগে, আর তখনই সেক্রেটারি আঙ্কেল স্পেশাল গুজিয়ার বক্স নিয়ে সেখানে চলে আসে। আমি সব দেখছিলাম গাট্টু, সত্যিতে তুমি আর তোমার টিম খুবই ভালো খেললে, এই নাও তোমাদের উপহার, গুজিয়ার বাক্স। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর সোসাইটির সবাই মিলে হোলি খেলে। সন্ধিবেলায় সোসাইটির সবাই আর গাট্টুর বন্ধুরা মিলে পরিষ্কার হয়ে গাট্টু চিঙ্কির ঘরে আসে। গাট্টু চিঙ্কিও এদিকে নতুন কাপড় পরে নেয়। আরে আসো আসো সবাই, দেখো তোমাদের জন্য আমি হোলি স্পেশাল স্ন্যাক্স বানিয়েছি, সন্দেশ, গুচিয়া, মিঠাই, আরো কত কিছু। ওয়াও আন্টি, গন্ধ তো দারুণ আসছে। সবাই মা বাবার সাথে লিভিং রুমে বসে পড়ে আর কথা বলতে লাগে। তখনই বাবা বলে, বাচ্চারা চলো আমরা একটা হোলি স্পেশাল কুইজ খেলি। কুইজ? কেমন কুইজ বাবা? দেখো, আমি তোমাদের তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যে ম্যাক্সিমাম আনসার দিয়ে দেবে সে হবে উইনার। ঠিক আছে কাকু, আমরা প্রস্তুত। হ্যাঁ আঙ্কেল। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারবে লাঠমার হোলি কোথায় খেলা হয়? বাচ্চারা এই প্রশ্ন শুনে চিন্তায় পড়ে যায়। আমি এর ব্যাপারে শুনেছি তো আঙ্কেল, কিন্তু কোথায় খেলা হয় আমি ঠিক জানি না। হ্যাঁ বাবা, মনে হচ্ছে কয়েকদিন আগেই তুমি এই ব্যাপারে আমাদের বলেছিলে। আরে হ্যাঁ চিঙ্কি, বাবা আমাদের বলেছিল ওই বারসানাতে। হ্যাঁ না বাবা, সেখানেই তো খেলা হয় লাঠমার হোলি। হ্যাঁ গাট্টু, ভেরি গুড, তো এক পয়েন্ট গাট্টুর হলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হোলি কতদিন ধরে মানানো হয় বলো? এটা তো সিম্পল কাকু, একদিন না, তাই না? না না হরি বাবা, এই আনসারটা রং। না না হরি, হোলি তো দুদিন ধরে মানানো হয়, একদিন হোলিকা দহন আর আরেকদিন রং দিয়ে খেলা, তাই না কাকু? হ্যাঁ গুড্ডি একদম ঠিক বললো। তো আমার শেষ প্রশ্ন হলো, তোমরা কি জানো কোন হিন্দু মাস হিসেবে হোলির উৎসব পালন করা হয়? হ্যাঁ বাবা, আমি বলবো, আমাদের টিচার বলেছিল যে ফাল্গুন মাসে হোলির উৎসব পালন করা হয়। শাবাশ গাট্টু বাবা, তুমি তো দুটো প্রশ্নের উত্তর দিলে, তাই এই কুইজের উইনার হলে তুমি। কংগ্রাচুলেশনস গাট্টু। থ্যাংক ইউ চিঙ্কি, আমি খুবই স্মার্ট। এটা শুনে সবাই হাসতে লাগে আর সবাই মিলে হোলির পার্টি এনজয় করে। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল, তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছো মা, কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে।
আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে কাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে, কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখবো। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান বর্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন বর্মা বাবু, দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি, এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিং এ আপনারা আসতে পারেননি, আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা, সবাই চাইলে নিজের স্টলও লাগাতে পারে, কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে, যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে। যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন, সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই, প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করার ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মা কে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গাট্টু আমাকে অ্যাকাউন্টসে, টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজে গুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে, আমি তো টমেটোর সুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা এদিকে এসো, আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয় বিল বাবা, যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও, এই পয়সাটা আমরা রাত্রিবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না, আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে, শুরুর দিকে অনেক ভিড় হয়। আর গাট্টুর স্টলে শুধু দুজন লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা পাস্তা, একদম গরম গরম পাস্তা, রেড হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা সিম্পল, রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়।
সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাটুয়া চিংকি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন বাবা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুন ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিংকি মা তো আজকে দারুন ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই! বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়। আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিংকি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো, তুমি চিংকির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্য। গাট্টু চিংকি আর ফিশিং। গাট্টু আর চিংকি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়। মাছ নিয়ে নাও মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসেছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো, যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিংকি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিংকি, এত কালারের আলাদা আলাদা ফিশ, কি করে ধরেছে আঙ্কেল? বাবা উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে দেখো। এদেরকে ধরে কি করে আর এদের সামনে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও, পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসব আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ, ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিংকি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না, অর্ধেক রাস্তা চিংকি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে, এটা ঠিক আছে? এবার চিংকি তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা, এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো, এটা ফিশিং এর জন্য ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি, এসো টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি, ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয়।
আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়, গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে। হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে, ফিশ যতক্ষণ কাটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে, তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে, আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায়, আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো, আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও, এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে, পোমটা মনে আছে? হ্যাঁ মা, মছলি জল কি রানি হ্যায়, জীবন উসকা পানি হ্যায়, হাত লাগাও ডর জায়েগি, বাহার নিকালো মর জায়েগি। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাত তালি বাজাতে থাকে। মা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। এটা ভালো আইডিয়া, যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরকম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়, মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে, হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিম ওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে এই মাছটা তো সত্যি বড়, এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অবধি এত মজা তো কোনোদিনই আসেনি, এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। ডেজার্ট সাফারি। গাট্টু আর চিঙ্কি সন্ধেবেলার স্ন্যাক্স খাচ্ছিল, তখনই বাবা অফিস থেকে বাড়ি ফেরে। দুজনে দৌড়ে এসে বাবার গলায় লেগে যায়। বাবা, বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি বাবা, তাড়াতাড়ি বলো। এই নাও। এটা কি বাবা? এটা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের ফ্যামিলি পাসেস। এখন তৈরি হয়ে নাও, আমরা সবাই থারে ঘুরতে যাব। দুজন বাচ্চা পাসগুলো দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, আমরা ডেজার্টে ঘুরতে যাব, উটের উপরে বসবো না বাবা? হ্যাঁ। এটা কোন শহরে হবে? বাবা, এটা বিকানেরে হবে। বিকানের ডেজার্টের খাবার দাবার আর পোশাকের জন্য খুবই বিখ্যাত। তার সঙ্গে সেইখানে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হয়, সেইখানে উটেদের সব থেকে বড় সংস্থা। সত্যি? হ্যাঁ হ্যাঁ। আর সব থেকে খুশির ব্যাপার এইটা যে শর্মা আঙ্কেল আমাকে সেই ফেস্টিভ্যালেরই পাস দিয়েছে উইন্টার ভ্যাকেশনের জন্য। ডেজার্ট কেমন দেখতে হবে? খুব
মাটি হবে, আমি তো শুধু ইউটিউবে দেখেছি। আমাদের পৃথিবী আলাদা আলাদা রূপে দেখা যায়, আলাদা আলাদা জায়গায়। যেমন আমরা সবাই হোমো সাপিয়েন্স, কিন্তু আমাদের নাম আর চেহারা আলাদা আলাদা হয়, ততক্ষণ না কেউ জমজ হচ্ছে। ঠিক তেমন ভাবে পৃথিবীরও আলাদা আলাদা আকার, রং আর রূপ হয়। ওয়াও মা, আমি খুবই এক্সাইটেড। আমরা ডেজার্টে ঘুরতে যাব, ক্যামেল দেখব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকানের, জয়সলমের আর যোধপুর ঘুরতে যাব। প্রস্তুতি করে নাও আর ইউটিউবে এর ব্যাপারে একটুখানি জেনে নাও, আর কোথায় কোথায় ঘুরতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিও, ঠিক আছে? স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টুয়া চিংকিও বাড়ি এসে যায়। মা সবার জন্যে খাবার বেড়ে দেয়। গাট্টু সমানে ইউটিউবে থার রেগিস্তানের ভিডিও দেখে। গাট্টু আগে খাবার খাও, ফোন সাইডে রাখো। মা, বাবা তো আমাদেরকে ডেজার্টে ভিডিও দেখতে বলেছে, আমরা দেখিনি না, তাই জন্যে আমরা যাচ্ছি না। তখনই বাবা, যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, হাসতে শুরু করে। আরে সবকিছু থোড়ি দেখার আছে ইউটিউবে, না হলে সেইখানে কি দেখবেটা কি? আরে আমি তো শুধু লিস্ট বানাতে বলেছিলাম। যাই হোক, এখন তো ছুটি হয়ে গেছে, আমরা পরশু দিন ডেজার্টে যাব, সেইখানে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি সব করা হবে। কিন্তু আমরা কোন কোন শহর দেখব? আমি তো ছোটবেলায় একবার মা বাবার সাথেই গেছিলাম। তুমি দিদার সাথে বেড়াতে গেছিলে? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট ছিলাম। দেখো, ভারতে ডেজার্ট শুধু বিকানের, জয়সলমের, যোধপুর আর বাড়মেরে আছে, সেখানে পাকিস্তান বর্ডারটাও লাগা। আমি তোমাদের বর্ডারও দেখাবো আর ডেজার্ট শহরগুলো, আর তোমার মায়ের সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। ওয়াও বাবা, আমি ক্যামেলের সাথে খেলবো বাবা। নিশ্চয়ই খেলো বাবা। আর কিছুদিন পরে সবাই ফ্লাইটে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ে। যোধপুরে যাওয়ার পর বাবা একটা ক্যাব করে, যেটাতে করে সবাই জয়সলমেরের জন্য বেরিয়ে পড়ে। ডেজার্ট পৌঁছেই গাট্টু চিংকি একদম চমকে যায়। এতগুলো মাটি বাবা, আরে এ তো মাটির পাহাড় লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো তো মাটির পাহাড়, কিন্তু এই পাহাড়ের সুন্দরতাটা এটাই যে হাওয়ার সঙ্গে এটা উড়ে যায় আর নিজের জায়গাও পাল্টাতে থাকে। বাবারি বাবা, ওড়া পাহাড়! এখানে তো জলই নেই বাবা, এখানে লোকে চান করে কি করে? গাছপালাও তো দেখা যাচ্ছে না বাবা। এখানে কানাল আনা হয়েছিল, বিকানেরের মহারাজ গঙ্গা সিং এনেছিলেন, যেইটা জয়সলমের অবধি যায়। কানাল কি বাবা? নদীর থেকে জল কেটে জায়গা অবধি নিয়ে আসা হয়, যেখানে জল নেই। এইখানে আগে একদম জল ছিল না, কিন্তু এখন সবার বাড়িতে দরকার মতন জল এসে যায়। আর হ্যাঁ বাচ্চারা, এখানে তোমরা ক্যাকটাস পাবে, ছোট ছোট শুকনো ঝাড়ি আর ছোট্ট গাছপালা পাওয়া যাবে, যেগুলোর বড় হওয়ার জন্য খুব কম জল দরকার হয়। হ্যাঁ, প্রকৃতি নিজের হিসেবে কত সুন্দর কাজ করে। জলের কম দরকার হলেও এই গাছ ভালো করে বেঁচে থাকে। চলো এখন আমরা সাম ডেজার্টে যাব। সবাই জয়সলমেরের বালির জগতে পৌঁছে যায়। দূর দূর অবধি শুধু রেগিস্তানই দেখা যাচ্ছিল। ওখানকার লোকেরা নাচ গান করছিল, আর কিছু লোকেরা ঘুরতে আসা লোকেদেরকে উঁটে করে বেড়াতে নিয়ে যাচ্ছিল। বাবা, আমিও উঁটের উপরে বসবো। হ্যাঁ বাবা, তারপরে ওইখানে ডান্স করার আছে সেই আন্টির সঙ্গে। ঠিক আছে, আমরা এক এক করে সব অ্যাক্টিভিটি করব। বাবা ইশারা করে উঠওয়ালাকে ডাকে। ভাই, আমাদের সবার উঁটে চড়ার আছে। আপনাদের দুটো উঁট দরকার, একটাতে একজন বড় একজন ছোট বসতে পারে। ও ঠিক আছে। কিছুক্ষণ পরে একটা উঁটে বাবা আর চিংকি, আর অন্য উঁটে মা আর গাট্টু বসে পড়ে। উঁট যখন উঠতে শুরু করে, তখন দুজন বাচ্চা খুশির চোটে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলো মজা চিংকি? হ্যাঁ বাবা, ওই দেখো পুরো ডেজার্ট দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল্ডের মতো। তাই আমরা এটাকে সোনার জমি বলি মা, কারণ যখন সূর্যের আলো এর উপরে পড়ে, তখন এইটা ঠিক সোনার মতনই চকচক করতে শুরু করে। হ্যাঁ, একদম সোনার মতন দেখতে লাগছে। আধ ঘন্টা ঘোরার পরে সবাই নিচে নেমে যায়, আর গাট্টু চিংকি সাথে সাথে অন্যদিকে দৌড়ে যায়। বাবা মাও ওদের দিকে দৌড়ে যায়। আরে বাবা, আস্তে দৌড়াও! ওখানকার লোকেরা জোরে জোরে নাচ গান করছিল, ওরা বীণও বাজাচ্ছিল। এটা কি মা? এরা সাপুড়ে, বীণ বাজিয়ে সাপেদের ধরে। এদের গান বাজনা বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে। চিংকি খুশির চোটে জোরে জোরে নাচতে শুরু করে দেয়।
ওর সাথে গাট্টুও নিজেকে থামাতে পারে না, ও নাচতে শুরু করে দেয়। তখনই ওখানকার মেয়ে বাবার হাত ধরে টানতে শুরু করে, ওদেরকেও নাচাতে শুরু করে। সবাই খুব আনন্দে রেগিস্তানের আনন্দ নিতে শুরু করে। নাচতে নাচতে মা বলে, ভুলো না আমাদের বাচ্চাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, এক্ষুনি বের হওয়া হবে, ক্যাব ডেকে নিচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে ক্যাবে বসে সবাই জয়সলমেরের ভারত আর পাকিস্তানের বর্ডার দেখতে যায়। বাবা এখানে তো শুধু মাটি দেখতে পাচ্ছি, আর তো কিছুই নেই। বাবা থার মরুভূমি বিশ্বের অনেকগুলো বড় মরুভূমির মধ্যে আসে। স্বাধীনতার আগে এখানে রাজপুতরা থাকতো, ওনাদের মহলগুলো খুবই প্রসিদ্ধ, ঠিক মাটির মতন। বাবা কিন্তু কত সুন্দর জায়গা এটা, পাহাড় থেকে একদম আলাদা। প্রত্যেক জায়গার একটা বিশেষত্ব থাকে বাবা, যেমন মুম্বাইতে সমুদ্র, লোকে সেইখানে সমুদ্র দেখতে যায়। সাহেব বর্ডার এসে গেছে, এখান থেকে আগে যেতে গেলে বিএসএফ এর পারমিশন দরকার হয়। বাবা বাইরে এসে স্টেশনে বর্ডার দেখার জন্য পারমিশন নিতে যায়। গাট্টু চিংকি এরা আমাদের সব ফৌজি ভাইরা, এই ডেজার্টে থেকে এরা আমাদের দেশের রক্ষা করে। সবাইকে জয় হিন্দ বলো। ওকে মা। গাট্টুয়া চিংকি সব সিপাহীদের স্যালুট করে, জয় হিন্দ বলে, আর দূর থেকে রেগিস্তানের বর্ডারকে দেখে। আমরা আগে যেতে পারবো নাকি বাবা? না বাবা, এটাকে লাইন অফ কন্ট্রোল বলে, এখানে আমাদের দেশের সীমা শেষ। কত সুন্দর আমাদের দেশ তাই না মা, এখানে সব কিছু আছে, পাহাড় সমুদ্র ডেজার্ট নদী সব। হ্যাঁ মা, বাচ্চারা আবার থেকে বালির উপরে লাম্ফো জম্ফো করে, মা আর বাবা একে অপরকে দেখে মিচকি হেসে ফেলে। গাট্টু আর চিংকি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল, দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায় তাই চিংকি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব, যাবি তা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিংকিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি। বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে, তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন, বাচ্চা তো এখনই তো খেলবে, এরা স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে, চিংকিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা, তোমরা সবাই খেলতে থাকো। মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে, তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু চিংকি দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো, এখন আবার কে আসলো। গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে, দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টি দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি। চিংকি তুমিও ঠাম্মার পা ছো? গাট্টু আর চিংকি দুজনেই ঠাকুমার পা ছুঁয়ে, প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা এদেরকে কেন বকছো, এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ সে কথা ঠিক, আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে, যেমন আমার বান্টি তেমনই এরা দুজনে, খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম, পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা, সবাই নিশ্চয়ই এসছো, এবার যাই। ঠিক আছে দাঁড়ান বসুন, আমি চা নিয়ে আসছি।
আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসব। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্তি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট, তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে অর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুঁতে হবে। এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, এসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুটি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা, কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি বলো। সব সময় বড়দের পা ছুঁতে হবে, ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে, ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কার সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের ১২টা অবধি, তার পরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সবথেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরা মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার, আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্তির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে, তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো, ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে, আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়ল আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢালল আর গাট্টু জল দিল, এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল, এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো।
গাট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে, এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ল, আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো, তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করল। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল, গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়, পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা, আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে, আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি, আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্তি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেললো। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল, আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত, গাছটা আবার বড় হয়ে যায়নি তো। আরে গাট্টু না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল, চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি, তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সব সময় খেয়াল রাখবো, আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো, কিন্তু একে চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, একে বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেলল। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাওয়ার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো, মা আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো, উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজে চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির? মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো, গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না। তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো,
এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে। তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি কেউ অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল, তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাটুয়া চিংকি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় ঝুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিংকি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। আর্মি অফিসারের সাথে সাক্ষাৎ। একদিন স্কুলে আর্মি ক্যাম্পে সিলেকশনের ব্যাপারে একটা প্রসেস হয়, আর এতে গাট্টু ফার্স্ট হয়। যেমনটি আমাদের স্কুল ইন্ডিয়ান আর্মি ক্যাম্পকে ভিজিট করার জন্য আর ক্যাম্পে যাওয়ার জন্য সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবলো, আর যেই জন্য সিলেকশন প্রসেসও হয়েছে, আর আমাদের স্কুলে কিছু বাচ্চারা ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের জন্য সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে থেকে গাট্টু, চিংকি, ভূষণ এদের নাম সিলেক্ট হয়েছে। গাট্টু চিংকি এটা শুনে খুব এক্সাইটেড হয়, কারণ গাট্টু অনেক আগে থেকে আর্মি অফিসারের সাথে দেখা করতে চেয়েছিল, আর এখন ওর ইচ্ছা পূরণ হতে চলেছিল। আরে বাহ, কংগ্রেচুলেশন চিংকি, আমরা সিলেক্টেড। হ্যাঁ গাট্টু, এবার আমরা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ভিজিট করতে পারবো। লাস্ট ইয়ারও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। চলো তাড়াতাড়ি ঘর চলো, এবার প্যাকিং করতে হবে। গাট্টু চিংকি বাড়িতে এসে মা বাবাকে আর্মি ক্যাম্পের ব্যাপারে বলতে লাগে। ভেরি গুড গাট্টু চিংকি, ইন্ডিয়ান আর্মি দেশের সুরক্ষার জন্য সবসময় সজাগ থাকে, আর তাদের দেখে তুমি অনেক কিছু শিখবে, আর আমি বিশ্বাস করি যে তোমরা সত্যি কিছু শিখতে পারবে। আমার বাচ্চারা ক্যাম্প যাবে। মা গাট্টু চিংকিকে ভালোবেসে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ মা। গাট্টু চিংকি, তোমাদের সঙ্গে আর কে আছে? বাবা, আমাদের সঙ্গে ভূষণও সিলেক্ট হয়েছে, আর স্কুল টিচারও সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর অ্যালার্ম লাগিয়ে নিও, তাড়াতাড়ি ওঠার আছে তো তোমাদের। ইয়েস, গাট্টু চিংকি শুয়ে পড়ে, আর পরের দিন সকালে অ্যালার্ম বাজার আগে গাট্টু চিংকি উঠে পড়ে। তারপর গিয়ে মাকে ডাকে, আর মা তাড়াতাড়ি ওদের রেডি করে দেয়। গাট্টু মাথায় খাকি টুপি পরে আর স্পোর্টস শুজ পরে আর্মি অফিসারের সঙ্গে দেখা করতে রেডি হয়ে যায়। চিংকিও খাকি রঙের ফ্রক পরে, আর দুজনই খুবই এক্সাইটেড ছিল। সকাল সকাল গাট্টু চিংকি আর ভূষণ স্কুল টিচারের সাথে আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। গাট্টু চিংকি অনেক বড় মাঠ দেখে যেখানে আর্মি অফিসারের টেন্ট লাগানো ছিল, আর একটা বড় আর্মি ট্রুপ সাবধান পজিশনে দাঁড়িয়ে ছিল। স্যার, আমরা কি অফিসারের সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন না, তুমি নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। গাট্টু ভীষণ খুশি হয়ে যায়। গাট্টু, আমার তো ভয় করছে, দেখ না আর্মি অফিসাররা কত স্ট্রং। দূর থেকে চিংকি আর্মি ট্রুপের অফিসারদের ইশারা করে বলে, গাট্টু চিংকি আর ভূষণ, যেমনটি তোমরা সিলেকশন প্রসেসকে পাস করেছ তাই তোমরা সুযোগ পেয়েছ, এখন আমরা আর্মি অফিসারের কিছু ট্রেনিং দেখব। গাট্টু চিংকি আর ভূষণ আর্মি ট্রুপ থেকে কিছুটা দূরে রাখা চেয়ারে বসে পড়ে। আর্মি অফিসার নিজের ট্রুপের সাথে ট্রেনিং করছিল, আর একজন অফিসার ছড়ি হাতে সবাইকে ইনস্ট্রাক্ট করছিল। কিছুক্ষণ পর আর্মি অফিসার ট্রুপের ট্রেনিং থামিয়ে দেন, আর টিচার গাট্টু চিংকি আর ভূষণকে আর্মি অফিসারের সাথে দেখা করাতে নিয়ে আসেন। হ্যালো মেজর, এরা আমাদের স্কুলের প্রতিভাশালী বাচ্চারা যারা এই ক্যাম্পের জন্য সিলেকশন প্রসেস পাস করেছে, আর সবাই আপনার সঙ্গে দেখা করতে চায়। টিচার আর্মি অফিসারের সাথে কথা বলেন। কংগ্রাচুলেশন বাচ্চারা, তোমাদের ট্রেনিং কেমন লাগলো? গাট্টু চিংকি তো আর্মি অফিসারের ভারী আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা ট্রেনিং দেখেছি। ইয়েস স্যার, আমাদের ট্রেনিং খুব কষ্টকর লাগলো। বাচ্চারা,
এমন করে ভয় পাওয়ার দরকার নেই। এরা শত্রুদের জন্য ভয়ঙ্কর, কিন্তু তোমাদের মতন বাচ্চাদের জন্য খুবই নরম, তাই নিশ্চিন্তে এনাদের সঙ্গে কথা বলো। ঠিক বলেছেন স্যার। কিছুক্ষণ পর টিচার ওখান থেকে চলে যায় আর গাট্টু চিঙ্কি আর ভূষণ আর্মি অফিসারকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। আর্মি ট্রেনিং এত কষ্টকর হয় কেন? হ্যাঁ স্যার, আমরা এইমাত্র দেখলাম আপনি লাঠি নিয়ে কিভাবে সবাইকে ইনস্ট্রাক্ট করছেন। বাবা, আমরা দেশের সুরক্ষার জন্য কোনো সুযোগ ছাড়তে চাই না, তাই আমরা কষ্টকর ট্রেনিং নিয়ে নিজেকে আমরা এমনভাবে তৈরি করে ফেলি যাতে শত্রুপক্ষের যদি হঠাৎ করে হামলা হলেও আমরা যেন শক্তিশালীভাবে প্রস্তুত থাকি। স্যার, আপনার হাতে যে বন্দুক আছে সেইটা কি আমি চালাতে পারবো? আরে গাট্টু, এটা কোনো খেলার বন্দুক নয়, এটা তো আসল বন্দুক। ঠিক বললে চিঙ্কি, এটাকে রাইফেল বলা হয়। রাইফেল অনেক ধরনের হয়, যেটা শেখার জন্য অনেক দিনের ট্রেনিং নিতে হয়, তারপরে তুমি এই রাইফেলটাকে চালাতে পারবে। ও আচ্ছা, এই রাইফেলটা তো খুব ভারী হবে না স্যার? হ্যাঁ, এটা খুব ভারী। তখনই টিচার ওখানে আসে। গাট্টু চিঙ্কি আর ভূষণ, চলো আমরা স্যারের সঙ্গে খাবার খাবো। ইয়েস গাট্টু চিঙ্কি আর ভূষণ, তোমরা চলো, আমি নিজের ট্রুপকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি। গাট্টু চিঙ্কি আর ভূষণ টিচারের সাথে চলতে লাগে। তখনই গাট্টু হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর আর্মি অফিসারের পিছু পিছু চলতে লাগে। গাট্টু, তুমি যাবে না নাকি? স্যার, আমাকে আপনার সঙ্গে থাকতে দিন না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। প্যারেড বিশ্রাম, প্যারেড সাবধান। আর্মি অফিসারের ইনস্ট্রাকশনের সাথে সাথেই আর্মি ট্রুপস অ্যাকশন করতে লাগে আর গাট্টুও সাথে সাথে সেই ইনস্ট্রাকশন ফলো করতে লাগে আর একই অ্যাকশন করতে লাগে। আর্মি অফিসার একদম সোজা দাঁড়িয়েছিল, কিন্তু তবুও তিনি চোখ টেড়া করে গাট্টুকে দেখে নেন আর ওনার মুখে হাসি চলে আসে। প্যারেড ডান দিকে মোড়ো বলার সাথে সাথে আর্মি অফিসারদের ড্রিল শুরু হয় আর গাট্টু চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগে। গাট্টু প্রথমে ইনস্ট্রাকশন ভালো করে শুনল আর পুরো ট্রুপসকে ভালোভাবে অবজার্ভ করল আর পরের ইনস্ট্রাকশনে গাট্টুও ভালোভাবে ড্রিল করতে লাগলো। আর্মি অফিসার গাট্টুকে দেখে খুশি হয়ে যায়। তখনই আর্মি গ্রুপের ড্রিলিং শেষ হয়ে যায়। ক্যাডেটস, এটা হলো গাট্টু, সবাইকে ফলো করে গাট্টু সব অ্যাকশনস ঠিক মতন করেছে। আর্মি অফিসাররা গাট্টুকে দেখে হাসে। গাট্টু বাবা, তুমি তো খুব ভালো করে সবকটা অ্যাকশনস করতে পারলে, আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ স্যার, আমি আপনার মতন আর্মি অফিসারদেরকে শুধু টিভিতে দেখেছি আর শুধু লাল কিলার রাজপথে, আর সবাইকে সামনে দেখে খুব খুশি হচ্ছে স্যার। আর্মি অফিসার গাট্টুর কাঁধে হাত রাখে আর বলে, ভেরি গুড গাট্টু, দেশ আর আর্মির প্রতি এমন বাচ্চাদের প্রতি ভাবনা দেখে আমরা আরো বেশি উৎসাহিত হলাম। আমার সঙ্গে সঙ্গে অন্য ক্যাডেটসরাও তোমাকে দেখে খুব খুশি বাবা, অনেক বড় মানুষ হও বাবা। তুমি আর্মি অফিসার হও কিংবা না হও, কিন্তু নিজের দেশের জন্য সবসময় নিজের কর্মটা করো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা শুনে গাট্টু খুব খুশি হয়। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে এটা কি হলো, এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে, সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা, যখন দেওয়ালে ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই, কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য। শোনো না, একটা কথা ভাবছিলাম, 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রিনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকে কারিগর আর পেন্টারকে ডাকছি, সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রিনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা, কি মজা হবে না গাট্টু, আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না, কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে,
আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার, পিঙ্ক কালার, আমি বলে দিলাম বাস। তারপর দুজনেই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত, এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। না ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম, পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। এক সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রিনোভেট করব, এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। দুদিন পর কারিগর তার দুই মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবের থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেখানে পুটি আর রং লাগিয়ে দেব আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সব কিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা কত মজা হবে না, এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে, আর গাট্টু আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর এক সপ্তাহের মধ্যেই গাট্টু চিঙ্কির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিঙ্কির দুজনেরই পছন্দ মনে রেখে পেইন্টার স্কাই ব্লু আর পিঙ্ক দুটো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে আর চিঙ্কিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও, এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দুজনেই নিজে নিজে লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিমকার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেইন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেইন্টিং, যেটাতে মেসি হোক, ফুটবল নেটো। মা, আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিঙ্কি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটা পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা, আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিঙ্কিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিঙ্কি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সব কিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিঙ্কি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে টেবিলটা কত সুন্দর, এতে কি র‍্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ লেগে যাবে, আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেব এটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়।
ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। স্কুল বাস। সকালবেলা আর মা রোজের মতো গাট্টু চিংকির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিংকি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনে তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি, স্কুলে লেট হয়ে যাবে যে। স্কুল বাস এখনই এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে তখন? তখন তো কাঁদবে, আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিংকি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিংকি এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও, গাট্টু রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিংকির হাত ধরে মেইন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে, 30টা বাচ্চাকে নামার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিংকির দিকে তাকিয়ে বলি, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিংকিকে দেখে হাই ফাইভ ছড়ে। গাট্টু চিংকিও ওটা দেখে হাই ফাইভ করে আর কিছুক্ষণ পরেই দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরব না, এটা আমার সিট, দেখো না কন্ডাক্টর দাদা এটা কি করছে। আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিংকি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিংকি গাট্টু টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি, চিংকি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিংকির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায় আর দৌড়ে এসে তারা গাট্টু চিংকিকে জড়িয়ে ধরে। গুড্ডি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম, এখন আমরা পাঁচজন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও এক্ষণে দিচ্ছি। আমি কিন্তু দুটো পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিংকি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি, আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিংকি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল তখন। বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিংকি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশনস শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে এটা তো পড়ে গেল,
এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু চিংকি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো, বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিংকি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে, আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে, প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা প্রমিস, চিংকি পিংকি প্রমিস, না না চিংকি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিংকি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে, খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিংকি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল, বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল, বলো বলো কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক, তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়হুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো, সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো, ছুটির পরে এখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না, আর সবসময় এই কথা নিয়ে ঝগড়া করতো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করল, দাদু এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে। হ্যাঁ দাদু, তুমি বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কি? কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন
আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গট্টু নামের একটি ছ বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড় লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখল ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবল, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেবো। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই। যেমন হলো
চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তখনই গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুর তার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বসে কোনো ভুল কাজ করে। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী, আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায় তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল, প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে এক মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা, স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি, তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো, আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যে পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড, পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন, আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে, কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু এরকম করিস না, সবাই থরি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি, তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান! আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম! আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান! পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই
পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান, বিশ্রাম, সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার উপর তালি বাজায়। সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিনকে একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারা খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডলের উপরে ব্যায়াম করাবো। হার্ডলস? ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারা কালারফুল হার্ডলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডলের ওপর থেকে জাম্প করে আর এভাবে পিটি টিচার পুরো হার্ডলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা? সবাই এমন করে করবে, এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি। স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে আর সবাই হাসতে লাগে। আরে বান্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য দুটো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্য তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত, তাই গাট্টু চিঙ্কির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসত, কেউ খালি হাতে আসত না, গাট্টু চিঙ্কির জন্য কিছু না কিছু নিশ্চয়ই আনত, যেমন কি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু চিঙ্কি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মানিস আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিঙ্কি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে বাজব বা মুলাইজা হোশিয়ার, আমাদের প্রিয় মানিস আঙ্কেল আসছেন। গাট্টু মানিস আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল আর মানিস আঙ্কেল আসলো। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আরে আমি কৃষক ভাই,
কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মানিশ, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেইটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মানিশ আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মানিশ আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবা আর গাট্টু চিঙ্কি মানিশ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মানিশ আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত। শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিঙ্কি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্য? যখন আপনি নিয়ে যাবেন। আরে মানিশ, এরা তো কবির থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিঙ্কি নাচতে শুরু করলো। তারপর গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হলো আর মানিশ আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিঙ্কি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়? ওই দেখো সামনে। গাট্টু চিঙ্কি সামনে তাকালো আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ, আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারতো না। গাট্টু আর চিঙ্কি ফার্ম দেখলো আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিঙ্কি দেখলো যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিঙ্কি জোরে চিৎকার করলো। ও ম্যাজিক, গাট্টু দেখো আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিঙ্কি ওকে খুব আদর করলো আর ওর জন্য আনা বিস্কিটকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিঙ্কিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল, মার ডগি পছন্দ না, তাই মানিশ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিঙ্কিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিঙ্কি, ম্যাজিক আর মানিশ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করলো। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিঙ্কিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিঙ্কি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে। তারপর গাট্টু আর চিঙ্কি সবজির চাষ দেখলো, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিঙ্কি একটা একটা লাল গাজর জমির থেকে বার করলো আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল। আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয় নেচার টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয় আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টু আর চিঙ্কি কম্পোস্টের প্লান্ট দেখলো। তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখলো। তার মধ্যে একটা ছিল ডেয়ারি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল, ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না, গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এক ডিপার্টমেন্ট দেখলো, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল, ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিঙ্কি মাছের ডিপার্টমেন্ট দেখলো, একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখল। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেল গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ,
গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি। এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাটুয়া চিঙ্কি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করল। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল। তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাটুয়া চিঙ্কি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখল। তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এখন বাড়ি যাওয়ার পালা। গাটু চিঙ্কি আর মানিশ আঙ্কাল গাড়ির দিকে এগোলো। ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নেক্সনে নিশ্চয়ই আসব। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো আর গাটু চিঙ্কি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল। গাটু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে, খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে। কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে, আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না? হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব আর তারপরেই আমরা চকলেট পাব। আর সেই সময় আমাদের ঘরটা সাততলাতে ছিল। আমরা চকলেটের জন্য সাততলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল আর আমরা আজ অবধি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি, আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়ব না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বললে। পরের দিন গাট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগে জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জ
গাট্টু চিংকির আওয়াজ শুনি মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গাট্টু চিংকি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনা হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গাট্টু চিংকি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিংকির ওপর খুশি হয়ে যায় আর গাট্টু চিংকি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিংকির পেছনে মাকে যেতে হয়নি আর বিনা কথা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল, মা তখন গাট্টু চিংকিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিংকি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিংকি নিজে দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিংকি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস, এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিংকি, কিন্তু তোমার তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে, এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিংকি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয় আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিংকি সকালে উঠে আর নিজে দুধ খেয়ে নেয় আর স্কুলে ঠিকমতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিংকি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিংকি টিভির সামনে বসে যায় আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিংকিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিংকি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠেই টিভির সামনে বসে যেত আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিংকি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে, তো মা বলে, গাট্টু চিংকি রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে, এই জন্যই তো টিভি দেখছি, এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায় আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না, এতে তোমাদের অভ্যেস খারাপ হবে, বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিংকি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত, তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যাসটাকে কন্টিনিউ করব না, থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলি? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায় আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। টিচার্স ডে। রিসেন্টলি স্কুলে একটা নতুন টিচারের ট্রান্সফার হয়েছিল, উনি আগে অন্য ব্রাঞ্চে ছিলেন। গাট্টু আর চিংকি আর অন্য বাচ্চারা ওনার সাথে বেশি ক্লাস করেনি, তাই ওকে কেউ ভালো করে চিনত না। দুদিন পরে টিচার্স ডে আসছিল আর সব বাচ্চারা সেটার আয়োজনে ব্যস্ত ছিল। বন্ধুরা, এবারে টিচার্স ডে সেলিব্রেশন খুব জোরদার হবে, খুব মজা হবে। হ্যাঁ গাট্টু, আমি তো শুনেছি এবার সিনিয়র স্টুডেন্টসরা সব টিচার্সদের জন্য একটা প্লে করছে। ও ওয়াও, এটা তো শুনতেই কত এক্সাইটেড লাগছে, খুব মজা আসবে সত্যি। ব্যাস, বেশি ওয়েটও করতে হবে না, শুধু দুদিনের কথা। সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই নতুন টিচার ক্লাসের ভেতরে আসে।
সব বাচ্চারা একেবারে শান্ত হয়ে যায় আর নিজেদের জায়গায় বসে পড়ে। গুড মর্নিং বাচ্চারা, আমি তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ টিচার, আমার নাম হলো আকাশ। গুড মর্নিং স্যার। হ্যাঁ বাচ্চারা, চলো তোমরা সবাই নিজের বই বের করো, আমরা আজ থেকেই শুরু করি। তোমাদের কোয়ার্টারলি এক্সাম খুব সামনেই, তাই তোমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। টিচারের বলাতে সব বাচ্চারা বই বার করে নেয় আর পড়তে শুরু করে দেয়। আরে বন্ধুরা, এই নতুন স্যার তো কত সিরিয়াস থাকে, আসার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করলো, অন্য টিচার্সরা একটু ইন্ট্রো দেয়। হ্যাঁ গাতু, ঠিক বলছো তুমি, আর দেখো না একটা ব্রেক পর্যন্ত দেয়নি মাঝখানে, ননস্টপ শুধু আমাদেরকে পড়াচ্ছেন। কিছুক্ষণ পরেই নতুন স্যারের কথা সব বাচ্চারা ভুলে আবার থেকে টিচার্স ডে বিষয়ে কথা বলতে শুরু করে। তারপর ওখানে সায়েন্স আর ম্যাথসের টিচার আসে আর বাচ্চারা ওনার সাথে কথা বলতে শুরু করে। গাট্টু, এই নোটবুকগুলো গিয়ে স্টাফ রুমে রেখে দাও। ইয়েস ম্যাম। গাট্টু স্টাফ রুমে নোটবুক রাখতে যায় আর দেখে নতুন টিচার ওখানে একলা বসেছিল। গাট্টুকে ওনাকে দেখে খুব আজব লাগলো আর বন্ধুদের গিয়ে এই বিষয়ে কথা বলে। বন্ধুরা, আমি স্টাফ রুমে নতুন টিচারকে দেখলাম, উনি একলা বসেছিলেন আর খুব স্যাড ছিলেন। আচ্ছা, কিন্তু এমন কেন, উনি স্যাড কেন? আমার মনে হয় ওনার বোধহয় নিজের পুরনো স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, এমন ভাবে দেখে ভালো লাগছে না। দেখো টিচার্স ডে আসতে চলেছে কিন্তু কোনো স্টুডেন্টরা ওনাকে চেনে না, উনি পুরনো স্টুডেন্টদেরকে কত মিস করছেন না। তো বলো গাট্টু, তোমার হিসেবে আমাদের কি করা উচিত? বান্টির কথা শুনে গাট্টু কিছু ভাবতে শুরু করে, তারপরে ও একেবারে চেঁচিয়ে বলে, আইডিয়া। ওহো, বলো বলো গাট্টু, কি আইডিয়া এসছে তোমার? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমার আইডিয়া এইটা চিনকি, আমরা নতুন টিচারের জন্য একটা খুব সুন্দর কার্ড বানাই, সেই কার্ড দেখে উনি খুব খুশি হয়ে যাবেন, যাতে ওনাদের পুরনো স্টুডেন্টের কম মনে পড়ে। ওয়াও গাট্টু, এক্সেলেন্ট, এটা তো সত্যি করে খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এমনিতেও কোনো বাচ্চা ওনাকে এখনো ভালো করে চেনে না, তাই ওনাকে তো কেউ টিচার্স ডেতে কার্ড আর গিফটও দেবে না, তাই আমরা ওনার জন্য কার্ড নিশ্চয়ই বানাবো। তারপর সব বাচ্চারা মিলে ডিসাইড করে যে ওরা পরের দিন গুড্ডির বাড়িতে দেখা করবে আর নতুন টিচারের স্পেশাল ওয়েলকাম কার্ড বানাবে। দেখো গাট্টু, তুমি যা যা জিনিস চেয়েছিলে আমি সব নিয়ে এসেছি। আরে গুড্ডি, এতে তো গ্লিটারস নেই। হ্যাঁ গাট্টু, আমার কাছে গ্লিটারস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু টেনশন নিও না, আমি বান্টিকে আসার সময় গ্লিটারস আনতে বলেছিলাম। এই নাও আমি নিয়ে এসেছি। ভেরি গুড, এখন কার্ড বানানোর সব জিনিস আছে আমাদের কাছে, দেরি কিসের, চলো কার্ড বানানো শুরু করি। সব থেকে আগে আমি চার্ট পেপারটাকে ভালো করে ডিজাইন করে কেটে নিই, তারপরে আমরা অন্য কাজ শুরু করব। আর আমি কার্ডে লাগানোর জন্য পেপারের ফুল বানিয়ে নিই। ঠিক আছে গুড্ডি, আমি তোমাকে হেল্প করব। এরম ভাবে বাচ্চারা সব কটা কাজ নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় আর কার্ড বানাতে জুটে যায়। চলো বাচ্চারা একটু ছোট ব্রেক নিয়ে নাও আর গরম গরম স্যান্ডউইচ খাও। ওয়াও স্যান্ডউইচ! তারপর সব বাচ্চারা একসাথে স্যান্ডউইচ এনজয় করে। ওয়াও আন্টি, কত ইয়ামি হয়েছে এটা। হ্যাঁ সত্যিতে, খেয়ে মজা এসে গেল। থ্যাংক ইউ আন্টি, এত টেস্টি স্যান্ডউইচ বানানোর জন্য। ইউ ওয়েলকাম চিঙ্কি বেটা, ভালো করে খেও বাচ্চারা, আর কিছু চাই তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ, তারপর সব বাচ্চারা ব্রেকের পরে আবার থেকে কার্ড বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে ওদের কার্ড বনে তৈরি হয়ে যায়। এই ফাইনালি আমাদের কার্ড সুন্দর করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন শুধু স্যারকে কালকে দিতে হবে, আই উইশ ওনারও এটা খুব পছন্দ হোক। আরে আমরা এত কষ্ট করে বানালাম, কেন পছন্দ হবে না? হ্যাঁ তো শোনো গুড্ডি, এই কার্ডটা নিয়ে আসার দায়িত্ব কালকের জন্য তোমার। হ্যাঁ হ্যাঁ গাট্টু, নো প্রবলেম, আমি খুব সাবধানে কালকে এই কার্ডটা স্কুলে নিয়ে আসবো। পরের দিন টিচার্স ডে ছিল, সব বাচ্চারা নিজের পুরনো টিচারকে উইশ করছিল, নতুন টিচার এখনো এসেছিল না। গাট্টু চিঙ্কি আর বান্টি স্কুলে পৌঁছে গেছিল,
আর গুড্ডির আসার ওয়েট করছিল। আরে এই গুড্ডি কোথায়, এখনো আসলো না? চিন্তা করো না গাট্টু, ও আসছেই। হ্যালো বন্ধুরা, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না গুড্ডি, চলো এই কার্ডটা স্যারকে দিয়ে আসি। আরে কিন্তু স্যার কোথায়, আমি তো সকাল থেকে ওনাকে দেখিনি। তারপরে সব বাচ্চারা স্যারকে খুঁজতে যায়, কিন্তু সারা স্কুলে ওনাকে কোথাও পাওয়া যায় না। চলো একবারে স্টাফ রুমেও দেখে আসি। আরে কি হলো বাচ্চারা, তোমরা এখানে? আগে স্যার আপনার জন্য কার্ডটা বানিয়েছি। হ্যাপি টিচার্স ডে স্যার। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা কত ভালো। স্যার ওই কার্ডটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়, আর ততক্ষণে ওখানে অন্য টিচাররাও এসে পড়ে। ভেরি গুড বাচ্চারা, তোমরা কত সুন্দর কার্ড বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা খুব ভালো কার্ড, ওয়েল ডান। সব বাচ্চারা নিজেদের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। দেখলে চিঙ্কি, বলেছিলাম না স্যার আমাদের কার্ড দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ কাট্টু, তুমি তো জিনিয়াস আমার ভাই। এইভাবে বাচ্চারা একসাথে এরম নতুন ভাবে টিচার্স ডে মানালো। লাঞ্চ ব্রেক। স্কুলে সব থেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে, আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়, কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিঙ্কিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিঙ্কিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিঙ্কি তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিঙ্কি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিঙ্কির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে, আচ্ছা আচ্ছা এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে, আরো আস্তে করে চিঙ্কিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিঙ্কি, কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিঙ্কিকে মনে করালো, চিঙ্কি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা মা। চিঙ্কির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিঙ্কিকে বলল, কি হলো চিঙ্কি? মা কাল টিফিনের জন্য কি বানাচ্ছো? আলুর তরকারি আর রুটি, কেন কি হলো, কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে? গাট্টু চিঙ্কি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে? তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিঙ্কি বলল, চিঙ্কি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে তা কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিঙ্কি কাল লাঞ্চ ব্রেকে হওয়ার টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিঙ্কি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিঙ্কি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি গুড্ডি রাজু হারি সব বন্ধুরা গাট্টু চিঙ্কির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিঙ্কিও এসে গেছে, লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করব। গাট্টু চিঙ্কি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল।
প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেললো। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল, সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারি তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সব কিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল, ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু চিঙ্কি লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বকবে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা। বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু চিঙ্কি হারি রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়ামি ইয়ামি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুরে এনেছিল আর কেউ মশলা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু চিঙ্কির টিফিন বন্ধ ছিল, সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশলা পনির আর গার্লিক নান ছিল, তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু চিঙ্কি। এরপর সবাই মিলে মিশে খাবার খেলো। হারি রানা পরাঠা পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলে মিশে খেয়ে ফেললো। খাবার খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো আর গাট্টু চিঙ্কির সারপ্রাইজের, মানে গাট্টু চিঙ্কির মায়ের খুব প্রশংসা হলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল, এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসত, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়ত ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না আর এর কারণে ও অনেক বকাও খায়। একবার কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা,
আজকে আমরা শিখব ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শুনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসত, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে, বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এ পিকক বানাতে পারেনি। চিঙ্কি মা চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে, তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না, এই জন্য চিঙ্কির মুখ উদাস ছিল, কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল চিঙ্কি খুশি হয়ে গেল, মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকেই ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি, তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার, দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি, আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশ বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলি, এটা তো খুব ভালো ব্রাশ ভূষণ, আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করল, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে সে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে, তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল আর ও ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা এখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো কোন সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং,
তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিংকি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিংকি কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিংকি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিংকির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিংকির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিংকি মিলে নিজেদের ড্রয়িং করে আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিংকির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিংকি যে গতকাল অবধি ভয় পেত সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিংকির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িং কে যে কঠিন মনে হতো আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিংকি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয় সেখানে চিংকি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নম্বর পায়। এইভাবে রেইনবো ড্রয়িং ক্লাস চিংকির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিংকি আরো অনেক ড্রয়িং করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।